এইরকম লাটাই তো কেউ বানায় না, তবে বাঁশের চটা মটা দিয়ে বানায়, এরকম সুন্দর হয় না। আমার ওই ফার্নিচারের ব্যবসা ছিল, কিন্তু ওই ব্যবসা এখন খুলে উঠতে পারি না, কারণ বয়স হয়ে গেছে। কি করবে, লাটাই বানানো শুরু করে কালীবাড়ির ছোট্ট একটা দোকান আছে না, তো ওইটার নাম দিয়েছে রাফি লাটাই ঘর। এবার দেশে নানা লাটাই, অনেকে আমাদের বাপেও কয় নানা, ওরাও কয় নানা, আমাদের খুব সাধারণ নানা লাটাই ঘর বিয়ে। আমার লাটাই এখান থেকে নারায়ণগঞ্জ যায়, খিলগাঁও, মিরপুর, জায়গার নাম ভুলে গেছে, যাত্রাবাড়ির ওদিকে বেশ কয়েকটা জায়গায় এরকম মাল নিয়ে যায়। কাঠের লাঠাই তো ভালো, সেগুন কাঠের কাঠ, সেগুন কাঠটা কি ঘুনে ধরেন, দেখে না পালিশ করলে যেরকম দেখা যায়, যে একটা পালিশটা করছি আমি একদম ন্যাচারাল পালিশ, কি সুন্দর দেখা যায়। আর এগুলো করছে, এগুলো কিন্তু সেগুন কাঠি, কিন্তু এটা মেহগিনি পালিশ করে দিচ্ছি, কারণ মেহগিনি না করলে এইটা ফোটে না, সিলভার ফোটে না, তো এই সিলভারটা দেওয়াতে এটা ফুটছে। আমি তো এই পর্যন্ত অন্য কোনো কাঠ দিয়ে করি নাই, কারণ আমি সপ্তাহে কাঠ দিতে হবে, যেমন পদম কাঠ, রেঞ্জি করে এগুলো দিলে পরে ঘুনে ধর, ঘুনে ধরার ধান্দা আমি করব, কারণ আমি মহল্লার মধ্যে আমার এখানে বাড়ি ঘর, আমি তো ফালাই যাব না, আয়া করে মেয়ে আমার লাটাই হালে ঘুরে হচ্ছে, এটা একটু বিব্রত করে বলছে, তো এটার জন্য আমি খারাপ কাঠ দিই না। আপনার দশ বছর একটু আরামসে ঠিক আছে রাখেন, কারণ কি এটা দেওয়ার পরে আমি যদি এটার মধ্যে ভিন্ন কাঠ দিই, তারপর আমার কেরোসিনের একটা প্রলেপ থাকে ভিতরে বাইরে, একটা প্রলেপ গ্রিল যাতে তোমার ওখানে মানে ড্যাম না পড়ে। আর শুকনা কাঠ লাটাই আমার শুরু হয়েছে প্রায় দুই আড়াই বছর হয়ে গেছে, লাটাই শুরু করছি, এক আমার ফার্নিচারের কারখানা আছে, তো বাড়িতেও ফার্নিচারের কারখানা করছি, এখন ঘরটা তিলা হয়েছে আর করি না। সাইজ হয় নয় ইঞ্চি হয় ড্যায়ে, যেরকম এই চাকরি আছে নয় ইঞ্চি, আট ইঞ্চি, ছয় ইঞ্চি, সাত ইঞ্চি, ছোটর মধ্যে আছে 700 টাকা আছে, 800 টাকা আছে। এই যে 8 ইঞ্চি এটা যেটা, এটা আমি 1000 টাকা দিচ্ছি, মানে কাস্টমার তো আমাকে বাঙালি, তো ওই দাম দর না করে কিছু না কমায়ও স্বস্তি পায় না, তো 100 টাকা বাড়তি করে রাখে, পুরো কমে দিই, সেগুলো তো আমরা বাঙালি। সাইজের সবচেয়ে ওই দিকে আছে ছোট 400 টাকা, সলিড কাঠের মানে গাছের ঠাই দিয়ে টন কইরা, আর দুই দিকে দুটা লাঠি লাগিয়ে দিচ্ছে 300 টাকা, 350, 400। আর আমি যখন কোনো জিনিস বানাই খুব সুন্দর করে, আপনারা দেখলাম তো আমি কীভাবে কাজ করি, বয়স হয়ে গেছে আরো ইয়ং বয়সে আমি আরো ভালো কাজ করছি। আমি কিন্তু ফার্নিচার ডিজাইনার হবো, এটা আমার ড্রয়িং টেবিল, আর্কিটেকচার ডিজাইনার, ফার্নিচারের কাজ আমি 10 বছর বয়স থেকে, যখন আমার 10 বছর বয়স, 1956 এ কাজে লাগছি, ছেড়ে দিচ্ছি কাজ, কারণ এইখানে ব্যথা বুঝতে, এখন তো 12 মাস শীত গরম সবসময় দেখতেছে, আমার লাটাই বিক্রি হয়েছে। সিজনটা যে সংক্রান্তি তারপরে এই ওজন ভিতরে আবার কাঠ দিয়া, ওজন দিয়া তারপরে নাস্তা পানি খায়া, প্রথমে চা খাই, চা খায়া একটা চক্কর মারে গিয়ে আবার নাস্তা করি, নাস্তা করে এসে দোকান খুলি সাড়ে 7টা 8টা, দুপুর 1টার দিকে যাই, 5টার সময় আসি, হয়তো 2 ঘন্টা না 1 ঘন্টা, কোনোদিন তো আবার আধা বেলা আসেই না। এইভাবে 1টা করে বানানো জানা, 1 ঘন্টা 6টা 10টা ধরলাম, এ করতে আসে 5 দিনে হয়তো সপ্তাহখানেক লাগলো।